শুভ দুপুর সম্মানিত দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ওয়ালটন ল্যাপটপ তারকা কথনের আজকের এই আয়োজনে, আজকের এই বিশেষ আয়োজনে। এবং শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আমাদের আমাদের এই চ্যানেলের, এই লাল সবুজের চ্যানেলের শ্রেষ্ঠ সম্পদ আপনারা প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এবং গত 1 অক্টোবর আমরা সারাদিন ব্যাপী এবং তার আগ থেকেই আসলে আমরা উদযাপন করে আসছি এই চ্যানেলের জন্মদিন, 21শে পদার্পণ, 21শের গর্বের 21শে পদার্পণ। এবং আজকের এই ওয়ালটন ল্যাপটপ তারকা কথনের আয়োজনটি অনেক অনেক বিশেষ এই কারণে যে আজকে যারা আমাদের এখানে গেস্ট অফ অনার রয়েছেন তারা দুজনই চ্যানেল আই পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এবং একদম শুরু থেকে, সূচনা থেকে তারা রয়েছেন এবং তারা এখনও আছেন এবং সামনেও থাকবেন, সেই প্রত্যাশা আমরা সবসময় করি। আমার ঠিক ডান দিকে যিনি বসে আছেন তিনি আমাদের দেশের প্রখ্যাত সুরকার এবং সঙ্গীত পরিচালক এবং এই চ্যানেলের পরিবারের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য, শুরুতে যেটি বলেছি, ফরিদ আহমেদ। এবং আমার ঠিক বাম দিকে বসে আছেন 1999 সালে 1 অক্টোবর চ্যানেল আই যখন স্যাটেলাইটের মাধ্যমে আমরা টেলিভিশনে দেখতে পেয়েছিলাম, সেই প্রথম যে চেহারাটি আমরা দেখতে পেয়েছি সেই মুখটি, সেই প্রিয় মুখটি, তার আজকের পরিচয় শুধুমাত্র চ্যানেলের যদি বলি প্রেজেন্টার, ফেস অফ চ্যানেল আই, মেহরিন মাহমুদ। অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। কেমন আছেন স্যার? কেমন আছেন? আরেকটি কথা, বাড়তি আনন্দ যোগ করতে হবে এই কারণে আজকে ফরিদ আহমেদ স্যার জন্মদিন। স্যার এটি শুরুতেই বলে নিচ্ছি কারণ হচ্ছে আজকের শুভেচ্ছা জানানোর সুযোগটি মিস করতে চাই না আমরা অবশ্যই। প্রথমেই শুভ জন্মদিন স্যার, ধন্যবাদ, অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে আসছেন এই সময়টি দেওয়ার জন্য। এবং সেই সঙ্গে মেনে নেব আপনাকেও কারণ হচ্ছে আমাদের জন্মদিন, চ্যানেলের জন্মদিন, 21শের পদার্পণ। সো কংগ্রাচুলেশনস, আমি যেহেতু আজকে মাঝখানে বসেইছি ভাগ্যক্রমে, তো মেহনাপুর কাছ থেকে শুরু করি যে এই যে প্রথম মুখের কথা বললাম, সেই প্রথম মুখটি আসার আগে তো অনেক গল্প রয়েছে নিশ্চয়ই। এবং যেমনটি আজকে আমি বসে আছি এখানে, প্যানেল একজন প্রডিউসার রয়েছেন, আপনার ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। আমি তখন তো সিরাজ ভাইদের সাথে খুবই ওতপ্রোতভাবে কাজ করতাম, আমি তখন মানে আমার ভয়েস নিয়ে তো আমি বহু বছর ধরে কাজ করি, তো তখন এছাড়াও হয়তো বা কোনো স্নেহের জায়গায় আমি নিশ্চয়ই আসীন ছিলাম, যার কারণে এত বড় একটা দায়িত্বের কথা যখন ওনারা মনে করেছেন কাউকে দেবেন, আমার কথা ভেবেছেন, এটা আমি সবসময় মনে করি যে এটি একটি বিরাট পাওয়া একজনের কর্মজীবনে, একজন শিল্পীর জন্য সার্থক একটি পরিচয়, টু বি আ ফেস অফ আ চ্যানেল। অফকোর্স, এবং আমরা দেখেছি, দেখে থাকি যে প্রতিটি মুহূর্তে, মানে প্রতিটি আনন্দ মুহূর্ত যখন হয় চ্যানেলের এই প্রাঙ্গণে, যেমন বিশেষ করে জন্মদিনের সময়টিতে মেহরিন মাহমুদের কথা ঠিক একটু অন্যরকমভাবে, একটু এক্সেপশনালি আমরা অ্যাড্রেস করে থাকি, উইচ ইজ আ প্রাইড ফর আস। দাম দিকে একটু আসি, ফরিদ স্যারের কাছে যদি আসি একটু বলতে হয় যে সুরকার সঙ্গীত পরিচালক শুধু বললে হবে না, চ্যানেল আই এর যেসব সঙ্গীতগুলো বা থিম সংগুলো যেগুলো রয়েছে সবগুলোই বলতে পারি বেশিরভাগই স্যারের হাতে তৈরি এবং অনেক অনেক স্মৃতি রয়েছে, এবং যেই সব গানগুলো দিয়ে, যেই সব থিম সংসগুলো দিয়ে আসলে আজকে আজকের এই চ্যানেলের, লাল সবুজের এই চ্যানেল আই 21 বছরের গর্বে যে পদার্পণ করেছে, সারা দেশের কাছে এই গানগুলো দিয়ে কিন্তু পরিচিতি পেয়েছে বেশ, আমরা যখন দর্শকদের কাছে যাই। গানগুলো শুরু থেকেই প্রচারিত হচ্ছে, জি, বহুল শ্রুত, সবাই শুনছে, এবং কিছু যেমন জন্মদিনের গান, এটা তো সারাদিন বাজে, আর 20 বছর ধরে শুনছে মানুষ, আমার তো মনে হয় মুখস্থ হয়ে গেছে সবাই। একদম স্যার, তাই না? আমরা তো কাছে যেয়ে দেখি, আমরা যখন আমার চ্যানেলে করতে যাই, প্রিয় দর্শক আপনাদের কাছে যাই, এবং 1 অক্টোবর কিন্তু সারাদিনই গানটি বেজেছে। হ্যাঁ, প্রতি বছরই বাজে, একদম 99 থেকে। একদম, এবং আমরা যখন ঢাকার বাইরে যখন যাই, দর্শকদের একদম কাছাকাছি যাই মেহনাপু, তখন আমরা যখন দুটো লাইন গাইতে বলি, হয় কি থাকে না আজ আগে থেকে প্রম্পট করে যে বলা যে দুটো লাইন আমরা বলে দিচ্ছি তারপর আপনারা গাইবেন, তার আগেই তারা আসলে লিপসিং করা শুরু করে দেয়, এই হচ্ছে তাদের ভালোবাসা এই লাল সবুজ চ্যানেলের প্রতি। আমরা একটু গানটি শুনবো কি, শুনে আসি একটু, শুনতে শুনতে আজকে গল্প করি সেই গানটি শুনে। এই গানের তো অনেক গল্প রয়েছে স্যার, অবশ্যই এই গানের গল্প একটু শুনবো স্যার আজকে, শুরুটা কীভাবে মানে কীভাবে প্ল্যানিংটা হলো স্যার সেই জায়গাটা? এটা আসলে প্রথম জন্মদিনের প্রায় 15-20 দিন আগের কথা। তো শাইখ সিরাজ ভাই, আমি তো প্রথম থেকেই চ্যানেল আই অন এয়ার হওয়ারও 2 মাস আগে থেকে আমি কাজ করি,
তখন ভিডিও কেবল লাইনে চ্যানেল আই আসবে এরকম কিছু বিজ্ঞাপন হতো, সেগুলো মিউজিক থেকে শুরু করি। আর প্রথম জন্মদিনের আগে বললে একটা গান করতে চাই, তো আমরা শুরু থেকে যখন আমার চ্যানেল আই শুভদেব সাকিরা জাফর গিয়েছিলেন, তখন থেকে আমাদের সঙ্গে গান লিখতেন হাসরাত করিম পিন্টু। আমাকে বলার পর আমি বললাম তাহলে পিন্টু ভাইকে বলি। পিন্টু ভাইয়ের একটা খুব বিরাট গুণ হচ্ছে, ওনাকে কিছু লিখতে বললে উনি খুব ভালো মতো বুঝে নেন, দুদিন সময় নেন, দুদিন পরে 10-20টা গান নিয়ে চলে আসেন। আচ্ছা, টেবিল জুড়ে কাক পছন্দ করেন কোনটা ভালো। তা আমি বলি সিরাজ ভাইকে বলতাম তখন যে আপনি পছন্দ করেন, উনি আবার 5টা পছন্দ করতেন কিংবা 4টা, তারপর এবার দেখেন কোনটা গান হবে, তারপর ফাইনাল সিলেকশনটা আমি করতাম। আচ্ছা, এই আর কি বিষয়টা। এবং শ্রদ্ধা সাবিনি আসমি ম্যাম এই গানটিতে কণ্ঠ দিয়েছেন, সেইখানকার স্মৃতি যদি একটু যদি বলেন স্যার কেমন ছিল? সাবিনা আপা তো ইনফ্যাক্ট টিভির জন্য এভাবে কখনো গান করেননি, আগেও করেননি পরেও করেননি। জি না, তো এই গানটার ওনাকে বলার পরে উনি প্রথমে বললেন টেলিভিশনের গান, তখন তো এত টিভি ছিল না, খুব নেচারালি, তখন প্লেব্যাকটা ছিল মোস্ট ইম্পর্টেন্ট একজন শিল্পীর জন্য। জি, তো তারপরেও অনুরোধ করাতে উনি রাজি হলেন, গেয়ে ফেললেন। উনি তো সবসময় ভালো গান কাজে তো, এবং সেই গান দিয়ে কিন্তু আসলে এখনও। এবং গীতিকার যিনি ছিলেন হাসরাত করিম পিন্টু, জি, ওনার কথাই আমরা আজকে বলছি, এবং তার এই লেখনীগুলোই তো এখন আসলে, হ্যাঁ, মানে আমাদের মাঝে কি বলবো, একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে, গানটি একটা ব্র্যান্ড হয়েছে আজকে। মেহেরুন বাবু আপনার কাছে আসি, যে প্রথম দিকের প্রোগ্রামগুলোর কথা কি মনে আছে? নিশ্চয়ই মনে আছে, আজকে সেই প্রোগ্রামগুলোর কথা যদি বলি, প্রথমে কোন প্রোগ্রামের কথা বলবেন অনুষ্ঠান? আমি তো ছিলাম আসলে ফেস, মানে সাগর ভাইরা চাইছিলেন যে মানে চ্যানেলটা ওপেন হোক আমাকে দিয়ে, তো তারপরেই কিন্তু প্রেজেন্টার যিনি ছিলেন রুমা ছিলেন, তো উনি শুরু করলেন, এবং রুমারই একটা উপস্থাপনার সুন্দর একটা গানের প্রোগ্রাম ছিল, আমার এখন মনে হচ্ছে যে কোনো একটা চটুল প্রোগ্রাম ও করতো, তারপর সোহেল আরমান ভাইয়ের গানের প্রোগ্রাম ছিল, এরকম অনেক, হ্যাঁ হ্যাঁ, অনেক নাটক এসব তো ছিল। এবং সাগর ভাইরা কিন্তু অনেক বছর ধরে কাজগুলো গুছিয়েছিলেন যে আমাদের টিভি হবে, আমরা টেলিকাস্ট করবো, তো এটাই কিন্তু একটা বিরাট প্রিপারেশনের কথা এবং শিক্ষণীয়। একটা মানুষের যে স্বপ্ন থাকে, স্বপ্ন সত্যি করার আগ্রহের পিছে অনেক কাজ করে যেতে হয়। এবং মিনা উইথ পারমিশন, আপনার এই স্মাইলটাকে একটু ব্রডার করার জন্য, আমরা সেই প্রথম যেই স্ক্রিনটা যখন ওপেন হলো সেই দৃশ্যটি আরও একবার জানলাই পর্দায় দেখছি, দেখে আসি। শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, হাই, হ্যালো, ওয়েলকাম। যে সম্ভাষণই শুরু করি না কেন, আজকের সন্ধ্যার জন্য মনে হচ্ছে কোনোটি যথেষ্ট নয়। আজ থেকে শুরু হতে যাচ্ছে বাংলা ভাষায় প্রথম ডিজিটাল চ্যানেল, চ্যানেল আই। আই মানে আমি, আই মানে আমার চোখ। চ্যানেল আই হবে আমাদের চোখ, যা দিয়ে আমরা দেখব গোটা পৃথিবীটাকে এবং সমগ্র বিশ্ব দেখবে আমাদেরকে। চ্যানেল আইয়ের লোগোতে সবুজ এবং লাল, এই দুটো রং বাংলাদেশের সবুজ মাঠ এবং মুক্তিযুদ্ধের লাল সূর্যকে বয়ে নিয়ে যাবে এশিয়াসহ পৃথিবীর কোটি কোটি মানুষের কাছে। চ্যানেল আইয়ের প্রচার সম্পূর্ণ ডিজিটাল বলে এর ছবি এবং শব্দ হবে নিখুঁত এবং রং ঝকঝকে। চ্যানেল আইয়ের সঙ্গে রয়েছেন দেশের শ্রেষ্ঠ টিভি অনুষ্ঠান নির্মাতা, উপস্থাপক, শিল্পী, কলাকুশলীর এক কর্মঠ এবং পরিশ্রমী দল, আর রয়েছেন আপনারা যাদের ভালোবাসায় আমরা সিক্ত। সব কিছু মিলিয়ে একটি কথাই বলতে পারি, চ্যানেল আই আমাদের চ্যানেল, চ্যানেল আই আপনার চ্যানেল, চ্যানেল আই বাংলাদেশ সহ গোটা বিশ্বে যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের প্রাণের চ্যানেল। চ্যানেল আইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। একদম একদম সত্যি কথা, এবং 100% সততা, নিষ্ঠা, পেশাদারিত্বের সঙ্গেই 20 বছর পেরিয়ে চ্যানেল আই 21 বছরে পদার্পণ করেছে, এটি দর্শক জানিয়েছেন আমাদেরকে, আমরা যখন তাদের কাছে গিয়েছি। এবং দর্শকরা যা দেখতে চান, যা শুনতে চান, যা উপলব্ধি করতে চান,
তাই চ্যানেলে প্রচার করা সম্প্রচার করার চেষ্টা করেছে কিভাবে আসলে এই 21 বছরের পদার্পণের সময়টিতে কিভাবে মূল্যায়ন করবেন মেহরিন মাহমুদ আপনি আজকে আপনার চ্যানেল চ্যানেল লাইকে আসলে পারফেকশনের কোনো শেষ নেই এবং উন্নতির কোনো শেষ নেই মানুষের চাহিদার কোনো শেষ নেই এখন বিশ্বায়নের যুগে অবশ্যই তাল মিলিয়ে চলার একটা গুরুদায়িত্ব আমাদের সবার উপরেই পড়ে যায় এবং সেই ক্ষেত্রে কৃষ্টি সংস্কৃতি ভালোবাসা ভালো লাগা এবং পুরো জগৎকে জগতের অডিয়েন্সের চাহিদাকে মূল্যায়ন করার একটা বিষয় থাকে যেটার মানে যে ব্যালেন্সটা চ্যানেলাই চেষ্টা করে করতে ওটা ওটা অবশ্যই কী বলবো সাধুবাদ জানানোর মতন এবং বাংলাদেশের ভিতরে যতটা দেখেছি তার থেকে অনেক বেশি দেখেছি আমি বাংলাদেশের বাইরের মানুষদেরকে চ্যানেলাই দেখতে সকালবেলায় কিন্তু বিদেশের মানুষরা চ্যানেলাই খুলে বসে থাকে এবং ওটা আসলেই অনেক দেখার মতন গর্বের একটা বিষয় আর বলতে পারো যে যেহেতু আমি আমারও একটা দায়িত্ব থাকে তো যে অবশ্যই আমার চ্যানেল চলেই আসে আসলে একেবারে সেই জায়গা থেকে আর কি এবং সেই জন্য আমরাও আসলে গর্বিত আমরা অনেক বেশি আন্তরিক এবং আনন্দিত মেহরিন মাহমুদের প্রতি কারণ হচ্ছে তার মতো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পারফর্মার্স অফ আওয়ার কান্ট্রি যখন বলতে হয় আর কি আমরা বলতে পারি যখন যে শি ওয়াজ দি ফার্স্ট ফেস অফ দিস চ্যানেল এবং ভাইস ভার্সা আমিও অনেক সময় মনে করি যে কি আমার ভিতরে কি কিছু ছিল যে কারণে এত বড় বড় দুজন মানুষ আমাকে আমাকে এত বড় একটা দায়িত্ব দিলেন মানে আমি আর বলার আমার ওই সময়টা আমার মানে আই ওয়াজ ফিজিক্যালি এ লিটল চ্যালেঞ্জড ওই সময়টা 2000 মানে 1999 কারণ 2000 আই ওয়াজ এক্সপেক্টিং মাই চাইল্ড তো আমি শিয়াজ ভাইকে সব কাজের মতোই আমি বললাম যে শিয়াজ ভাই এটা আজকে থাক আর আজকে মানে থাকের উপরে তো উনি জাস্ট কমেন্ট করলেন যে শিগগিরই আসো আচ্ছা এরকম তো এই যে একটা বিরাট প্রাপ্তি বিরাট একটা প্রাপ্তি বিরাট একটা আস্থার জায়গা যেখানে আমি এখনো এই দুজনের প্রতি ভীষণ রকম শ্রদ্ধাশীল যেই কারণে অনেক ধন্যবাদ এই স্মৃতিটি শেয়ার করবার জন্য এবং একটি গুরুত্বপূর্ণ ফোন আমাদের এই মুহূর্তে রয়েছে স্যার আপনার দীর্ঘদিনের সহকর্মী এবং আমরা তাকে একেবারে বলতে পারি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সদস্য যার কথা একটু আগেই বলছিলাম আমরা তাকে আমরা ফোনে পেয়েছি স্যার আমাকে শুনতে পাচ্ছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন স্যার এই যে আপনার দোয়া জন্মদিনের শুভেচ্ছা স্যার আপনাকে জি জি স্যার বলুন শুনছেন জি আমি একটু ফরিদ ভাইয়ের সাথে কথা বলছি ফরিদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনাকে দেখছি এবং মিস করছি খুব আমি আসতে পারলাম না সবসময় আমরা একসাথে যাই হ্যাঁ মিস তো আমি করছি চ্যানেলের সাথে আমাদের সম্পর্কটা তো একেবারে আত্মিক সম্পর্ক জি এবং সেই প্রথম দিন থেকে প্রথম অনুষ্ঠান থেকে আমরা চ্যানেলের সাথে আছি আমি সামান্য কিছু কথা লিখি আর সুন্দর সুন্দর সুরগুলো আপনি দিয়ে যে চ্যানেলাইকে যে একটা স্টেশন আইডেন্টিটি এটার জন্য আপনার আপনার সুরের যে সৃষ্টি যে ভুবন সেটাকে স্বাগত জানাতেই হয় চ্যানেলাই স্পেশাল আইডিটি আমার সুরের জন্য পায়নি সবকিছু মিলিয়ে পেয়েছে আমার সুরগুলো একটা পার্ট আমরা অবদান রাখতে পেরেছি আমরা যে সাথে থাকতে পেরেছি সেটাই আমরা অনেক গর্বিত এই এই কাজে থাকতে পেরে সেটা আমাদের অনেক গৌরবের এবং গর্বের আর আপনার অনেক অনেক শ্রম আছে এটার পেছনে অনেক কষ্ট করে লিখেছেন নিষ্ঠা আমার ভালোবাসা আছে অবশ্যই ভালোবাসা তো আছেই সুন্দর থাকেন আর ইনসিডেন্টালি আপনার জন্মদিনও একেবারে কানাডার জন্মদিনের সংলগ্ন গালা গোয়া দুটো 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 আনন্দই একসাথে উপভোগ করতে যাচ্ছি এবং ভালো লাগছে খুব খুবই ভালো লাগছে থ্যাংক ইউ পিন্টু ভাই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ভেরি মাচ স্যার এবং আন্তরিক ধন্যবাদ স্যার আমাদেরকে এত সুন্দর সুন্দর গীতি কবিতা উপহার দেওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন স্যার মেহরিন আপনি একটু দর্শকদের একটু বলতে চাই যে আসলে বারবার সঞ্চালিকার কথাই বলছি আসলে এর বাইরে তো সব মিলে আসলে মেহরিন মাহমুদের অনেক বড় একটি পরিচয় রয়েছে তিনি আমাদের দেশের একজন প্রখ্যাত শিল্পী সঙ্গীত শিল্পী তো একটু কাজের কথা একটু বলি আজকে ফাঁকে খুশিতে বলতেই পারি কিন্তু যাযাবর নামে একটি মিউজিক ডিজিটালি রিলিজ হয়েছে তাই না তো সেটা একটু দেখে আসি কথা না বলে দেখে আসি থ্যাংক ইউ সো মাচ চলুন প্রিয় দর্শক দেখে আসি আমাদের নতুন ক্রিয়েশন ফুয়াদ ইবনে রাব্বি জাহাঙ্গীর হাদা দীপন
তো এই তো এখন দিস ইজ দ্য নিউ সং। ওকে, এটার ভিজুয়ালটা কবে তৈরি হচ্ছে বা হচ্ছে কি আদৌ নাকি লিরিক ভিডিও? লিরিক ভিডিও আসলে চাইছিলাম যে লিরিক ভিডিও থাকুক। হ্যাঁ, তো একটু ডিমান্ড আছে ভিডিওর, সো দেখা যাক হয়তো বা করে ফেলতে পারি, নতুন ভাবে দেখা যায়। স্যার অনেক স্মৃতি, অনেক কিছু আসলে আজকে শুরুতে অফ দ্য রেকর্ডে স্যারকে জিজ্ঞেস করছিলাম, স্যার আসলে কত স্মৃতি আসলে শেয়ার করবেন, বলে যে আসলে অনেক স্মৃতি রয়েছে প্রত্যেকটা মানে নির্মাণের পেছনে, একটি একটি গল্প, এক একটি গল্প, অনেকগুলো গান, অনেকগুলো স্মৃতি, অনেকগুলো অনুষ্ঠান সবই। তার যেগুলো গান হয়েছে যেমন জন্মদিনের গান, আমার চ্যানেলাই, কিংবা হৃদয়ে মাটিও মানুষ, অথবা কৃষকের ঈদানন্দ, সেরা কণ্ঠ, খুদে গানরাজ, এগুলো প্রতিটি তো এক একটি মাইলস্টোন, একদম তাই না? এগুলো সব ফরিদ স্যার হাতে তৈরি বলে নিচ্ছে, কারণ অনেকগুলো নাম বাদ পড়ে গেছে হয়তো, আমি শুনছিলাম শুরুতে। সেটাই, মানে এরকম অনেকগুলো গান তো, সেগুলো একে একে হয়েছে, সেগুলোর জন্য সত্যিকার অর্থে যেটা শাইখ সিরাজ ভাই, উনি থিমটুকু বুঝিয়ে দিয়ে এত বেশি স্বাধীনতা দিয়েছেন যে কাজগুলো খুব ভালো হয়েছে, ভালো করতে পেরেছি, মনোযোগ দিয়ে কাজ করতে পেরেছি। কাজ করার সময় কখনো মনে হয়নি কনফিউশনে ভুগিনি, কারণ আমি জানি আমার উপরে ওনারা কনফিডেন্স রেখেছেন। কাজটা শেষ হওয়ার পরে হয়তো মন্তব্য করেছেন, খুব একটা মানে চেঞ্জ করার মতো মন্তব্য খুব একটা পাইনি, কারণ আমাদের মানসিকতার মিল ছিল অনেক বেশি। জি, আমি বুঝতে পারতাম উনি কী চাচ্ছেন, উনি আবার বুঝতে পারতেন দর্শক কী চাচ্ছে। এই যে জিনিসটা, দর্শকের চাহিদাটা সিরাজ ভাই বুঝতেন, একদম আমি ওনার চাহিদাটা বুঝতাম, তো অটোমেটিক্যালি পুরো জিনিসটা সিঙ্কড হয়ে গেছে, একদম সেই সিঙ্ক্রোনাইজেশনের ফলাফল। কিন্তু আজকে আমরা সেই গানগুলো অত্যন্ত আনন্দের সঙ্গে দর্শকদের মুখে শুনতে পাই, আমরা নিজেরাও গিয়ে থাকি। এবং জন্মদিন মানে হচ্ছে কেক, এবং হচ্ছে চ্যানেলের জন্মদিন ছিল, এবং আপনার আজকে জন্মদিন, এবং কেক কাটার মধ্যে দিয়ে আজকে চ্যানেলের জন্মদিনই সেলিব্রেট করি। চলুন একসঙ্গে, ভালো, তাই আমার তরফ থেকে আপনার জন্মদিন, আপনার তরফ থেকে চ্যানেল আয়ের জন্মদিন। এখানে বিদায় নিচ্ছি, সবাই চ্যানেলের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারকা কথনে।